নমস্কার দর্শক বন্ধু, আমাদের মা মেয়ের খুঁটিনাটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি আমাদের রানাঘাটের একটি বিখ্যাত কালী মন্দির, সিদ্ধেশ্বরী কালী মন্দির। এই কালী মন্দিরের আজ জন্মদিন, 2022 সালে 13ই ফেব্রুয়ারি আজ। আর এই 13ই ফেব্রুয়ারি হলো আমাদের এই সিদ্ধেশ্বরী কালী মায়ের জন্মদিন। সেই উপলক্ষেই প্রতি বছরের ন্যায় এবছরও ধুমধাম করে এই উৎসবটি পালন হচ্ছে। প্রতি বছর 13ই ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত এই উৎসবটি পালন হয়। কিন্তু এবছর এবং গত বছরও কোভিড পরিস্থিতির কারণে শুধুমাত্র 13ই ফেব্রুয়ারি এই উৎসবটি পালন হচ্ছে। এছাড়াও সন্ধেবেলা রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, আবৃত্তি এবং নাটক। অন্যান্য বছর অঙ্কন প্রতিযোগিতাও হয়ে থাকে। এই মন্দিরে কালী মায়ের সঙ্গে শিব ঠাকুর এবং রাধা গোবিন্দ পূজিত হন। বর্তমানে এখানে যজ্ঞ হচ্ছে, তোমরা সকলেই দেখতে পাচ্ছ সেই যজ্ঞ। কালী মায়ের সামনে প্রচুর কাঠ এবং ঘি সহকারে এই যজ্ঞ হচ্ছে। এই মন্দিরটাকে গাঁদা ফুল এবং কিছু প্লাস্টিক ফুল দিয়ে সাজানো হয়েছে, অসাধারণ দেখতে লাগছে। আর তোমরা দেখতেই পেয়েছিলে যে আমি যখন বাইরে থেকে ঢুকছিলাম, সেই প্রবেশ পথটাও কি দারুণ সাজানো হয়েছিল ফুল দিয়ে, অসাধারণ লাগছিল। তো যেহেতু এখানে যজ্ঞ চলছে, শিব ঠাকুর যেখানে আর কি পূজিত হন সেই জায়গাটা তোমাদেরকে আমি দেখাতে পারছি না, তাও একবার চেষ্টা করছি। এখানে তুলসী ঠাকুর রয়েছেন, আর তোমরা যে সোজাসুজি একটা এই যে এখানে এই জায়গাটাতে কিন্তু শিব ঠাকুর পূজিত হন। এখানে এখন শাড়ি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে জায়গাটা। কালী মায়ের পূজা সকালবেলায় হয়ে গেছিল, মা আমি এসে এখানে পুজো দিয়ে গেছিলাম, আর এখন যজ্ঞ হচ্ছে। এখানে শুধুমাত্র যে পুজো হচ্ছে এমনটা নয়, এখানে কিন্তু প্রতি বছরের মতো এবছরেও প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে। এখানে বসিয়ে খাওয়ানো হচ্ছে এবং বাড়ির জন্যেও যদি কেউ নিতে চায় তাহলে সেখানেও দেওয়া হচ্ছে, এবং বিশেষ কুপনের ব্যবস্থাও আছে। ঠাকুরের যে মালসা ভোগ, সেই ভোগের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে, আগে থেকে কুপন কাটতে হয়। এখানে ঠাকুরের ভোগ বসিয়ে খাওয়ানো হচ্ছে, আমরাও এখানে প্রসাদ খেয়েছি। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানিও, আর একটি লাইক করো। আর আমাদের চ্যানেলের বন্ধু না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের বন্ধু হয়ে যাও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ।